সবাইকে আবার স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেল পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের গ্র্যাজুয়েট ফি স্ট্রাকচার, মানে মাস্টার্সে কি কি কোর্স রয়েছে এবং কোর্সের টিউশন ফি কত, যাবতীয় সকল তথ্য আমরা জানবো। চলো কথা না বলে আমরা শুরু করি। দেখো MBA রেগুলার, এখানে টোটাল ক্রেডিট রয়েছে 64 ক্রেডিট, টোটাল সেমিস্টার 6, পার ক্রেডিট ফি হচ্ছে 3,250 টাকা, টোটাল টিউশন হচ্ছে 2,08,000 টাকা, অ্যাডমিশন ফি 15,000 টাকা, সেমিস্টার ফি পার সেমিস্টার 5,000 টাকা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,53,000 টাকা খরচ হবে MBA রেগুলার কোর্সটি করতে। তারপর MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট 64 ক্রেডিট 6 সেমিস্টার, পার ক্রেডিট ফি হচ্ছে 2,350 টাকা, টোটাল টিউশন ফি দেখো 2,08,000 টাকা, অ্যাডমিশন ফি 15,000 টাকা এবং সেমিস্টার ফি 5,000 টাকা, টোটাল অ্যামাউন্ট দেখো 2,53,000 টাকা। তারপর দেখো MBA রেগুলার BBA গ্র্যাজুয়েট, টোটাল ক্রেডিট 36, টোটাল সেমিস্টার 3 সেমিস্টার, 3,250 টাকা হচ্ছে পার ক্রেডিট ফি এবং টোটাল টিউশন ফি হচ্ছে 1,17,000 টাকা, অ্যাডমিশন ফি 15,000 টাকা, সেমিস্টার ফি পার সেমিস্টার 5,000 টাকা, টোটাল অ্যামাউন্ট টাকা হচ্ছে 1,47,000 টাকা। তারপর দেখো MBA এক্সিকিউটিভ 48 ক্রেডিট এবং 4 সেমিস্টার, পার ক্রেডিটে 3,250 টাকা, টোটাল টিউশন ফি দেখো 1,56,000 টাকা, অ্যাডমিশন ফি 15,000 টাকা এবং সেমিস্টার ফি 5,000 টাকা, টোটাল অ্যামাউন্ট টাকা হচ্ছে 1,91,000 টাকা। তারপর দেখো MA ফাইনাল ইন ইংলিশ লিটারেচার, টোটাল ক্রেডিট 36, টোটাল সেমিস্টার 3 এবং পার ক্রেডিট দেখো 2,250 টাকা, টোটাল টিউশন ফি হচ্ছে 81,000 টাকা, অ্যাডমিশন ফি 15,000 টাকা, সেমিস্টার ফি 5,000, টোটাল তোমার খরচ হবে 1,11,000 টাকা। তারপর দেখো MA ফাইনাল ইন অ্যাপ্লাইড ল্যাঙ্গুইস্টিক অ্যান্ড ELT, 36 ক্রেডিট, টোটাল সেমিস্টার 3 এবং পার ক্রেডিট তোমার দিতে হবে 2,250 টাকা, টোটাল টিউশন ফি হচ্ছে 81,000 টাকা এবং অ্যাডমিশন ফি 15,000 টাকা, সেমিস্টার ফি পার সেমিস্টার 5,000 টাকা, টোটাল অ্যামাউন্ট দেখো 1,11,000 টাকা। এবং LLM এই লতে যে মাস্টার, টোটাল ক্রেডিট হচ্ছে 36, টোটাল সেমিস্টার 3 এবং পার ক্রেডিট ফি হচ্ছে 2,250 টাকা, টোটাল টিউশন ফি হচ্ছে 81,000 টাকা, অ্যাডমিশন ফি 15,000 টাকা, সেমিস্টার ফি দেখো পার সেমিস্টার 5,000 টাকা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,11,000 টাকা। আমরা তারপরে স্লাইডে আমরা দেখব, দেখো MSc ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, টোটাল ক্রেডিট 36, টোটাল সেমিস্টার 3, পার ক্রেডিটে তোমাকে দিতে হবে 2,250 টাকা, টোটাল টিউশন ফি 81,000 টাকা, অ্যাডমিশন ফি 15,000 টাকা, সেমিস্টার ফি 5,000 এবং ল্যাব ফি 2,000 টাকা, টোটাল অ্যামাউন্ট 1,17,000 টাকা যাবে। এবং MSc ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে দেখো টোটাল ক্রেডিট 48, টোটাল সেমিস্টার 4, পার ক্রেডিট তোমাকে 2,250 টাকা দিতে হবে, টোটাল টিউশন ফি হচ্ছে 1,08,000 টাকা। তারপরে অ্যাডমিশন দেখো, অ্যাডমিশনে দিতে হবে 15,000 টাকা, সেমিস্টার ফি 5,000 টাকা, ল্যাব ফি নেই, টোটাল অ্যামাউন্ট খরচ হবে 1,43,000 টাকা। তারপর যে প্রোগ্রামগুলো রয়েছে দেখো MPH রেগুলার, টোটাল ক্রেডিট 51, টোটাল সেমিস্টার 3, পার ক্রেডিট ফি হচ্ছে 2,700 টাকা, টোটাল টিউশন ফি হচ্ছে 1,37,700 টাকা, অ্যাডমিশন ফি দেখো 15,000 টাকা, সেমিস্টার ফি পার সেমিস্টার 5,000 টাকা, টোটাল অ্যামাউন্ট 1,67,700 টাকা। তারপর যে প্রোগ্রামটি রয়েছে সেটা হচ্ছে MPH, যে হচ্ছে ফ্রাইডে মানে শুক্রবারে এই কোর্সটি। তারপর টোটাল ক্রেডিট হচ্ছে 51 ক্রেডিট এবং টোটাল সেমিস্টার 5, পার ক্রেডিট ফি 3,000 টাকা, টোটাল টিউশন ফি হচ্ছে 1,53,000 টাকা, অ্যাডমিশন ফি দেখো 15,000 টাকা, সেমিস্টার ফি পার সেমিস্টার দেখো 5,000 টাকা এবং টোটাল তোমার খরচ হবে 1,93,000 টাকা। তারপর দেখো মাস্টার্স অফ ফার্মেসি জেনারেল, 36 ক্রেডিট এখানে এবং সেমিস্টার 2, প্রতি ক্রেডিটে 3,900 টাকা পে করতে হবে, 1,44,400 টাকা টোটাল টিউশন ফি, অ্যাডমিশন ফি 20,000 টাকা, সেমিস্টার ফি 10,250, ল্যাব ফি 3,000, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,72,500 টাকা। তারপর দেখো মাস্টার্স অফ ফার্মেসি থিসিস, থিসিস যারা তাদের টোটাল ক্রেডিট 36, টোটাল সেমিস্টার 3, পার ক্রেডিট ফি হচ্ছে 3,900 টাকা, টোটাল টিউশন ফি হচ্ছে 1,44,400 টাকা, অ্যাডমিশন ফি 20,000 টাকা, সেমিস্টার ফি পার সেমিস্টার টাকা 10,250, ল্যাব ফি 3,000 টাকা, টোটাল অ্যামাউন্ট 1,86,900 টাকা। এই হচ্ছে মোটামুটি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের গ্র্যাজুয়েট মানে মাস্টার্সে কী কী প্রোগ্রাম রয়েছে, কত সেমিস্টার, কত ক্রেডিট, সেমিস্টার ফি কত এবং টোটাল কত টিউশন ফি খরচ হবে এবং ক্রেডিট ফি কত পার ক্রেডিট, আমরা যাবতীয় বিস্তারিত সম্পর্কে জানলাম। সো আশা করি ভিডিওটি আমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবো এবং ভিডিওটিকে লাইক করবে। আর চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।